সবজির খোসা সাধারণত আমরা ফেলে দিয়ে থাকি, কিন্তু অধিকাংশ সবজির খোসাতেই রয়েছে অনেক ভিটামিন আর মিনারেল যা আমাদের শরীরে অনেক কাজে লাগে। তাই এবার দেখে নিই সবজির খোসা দিয়ে তৈরি একটা রেসিপি। স্টেপস: আলু সিদ্ধ করে নিন, সব খোসা, রসুন, পেঁয়াজ, মরিচ, চিংড়ি সব একসঙ্গে অল্প তেলে ভেজে বেটে নিন। লবণ দিয়ে ভালোভাবে মেখে পছন্দ মতো আকার গড়ে নিন। ডিমের সাদা অংশ, গোলমরিচের গুঁড়া ও একটু লবণ কেটে টিকিয়ে ডুবিয়ে বাদামি করে ভেজে তুলুন। গরম গরম পরিবেশন করুন।